Assalamualaikum. আজকে দেখাবো হচ্ছে বি ফাস্ট বি ফ্রি এই অ্যাপস থেকে কিভাবে বিটকয়েন মানে সাতোশি ইনকাম করবেন। তো ফার্স্ট টাইম গুগল প্লে স্টোরে অথবা আমি আমার রেফারেল লিঙ্কে ক্লিক করলে আপনাদেরকে এই অ্যাপে নিয়ে যাওয়া হবে বি ফাস্ট বি ফ্রি। দেন ইনস্টল করবেন, করার পর এখানে ঢুকলাম, ওপেন করলাম, ওপেন করার পরে ওয়েট, আপনি এখানে পয়েন্ট সিস্টেম, আপনি এখানে অ্যাড থেকে পয়েন্ট আর্ন করবেন, তারপর পয়েন্ট থেকে সাতোশিতে আপনি ক্লাইম করলে আপনার পয়েন্ট বেস অ্যাকাউন্টে টাকা ঢুকে যাবে। নেট সমস্যা তাই লেট হচ্ছে। যাই হোক, ফার্স্ট হচ্ছে আপনারা এই অ্যাপটা ইনস্টল করবেন। আর যদি আমার রিফার করতে চান তো আমি হচ্ছে আপনাদেরকে আমার রেফারেল লিঙ্কটা দিয়ে দিব, তাহলে ডিরেক্টলি রেফারেল লিঙ্কে ক্লিক করলে প্লে স্টোরে নিয়ে যাবে। নিয়ে যাওয়ার পর অ্যাপটা ইনস্টল করবেন, তারপর আমার রেফারটা বসাই দিবেন। আর আমি এরপরে আরেকটা ভিডিও বানাবো, সেটা হচ্ছে যে এখান থেকে কীভাবে এর থেকেও বেশি আরও পয়েন্ট আর্ন করা যায়। যেমন এখানে ব্যাপারগুলো হচ্ছে যে পয়েন্টস 34 আর প্লাস হচ্ছে 0 রেফারেল পয়েন্ট, মানে রেফারেল যখন আমার এখন বর্তমানে একটা রেফারেল নাই, এটা হচ্ছে আমার নতুন অ্যাকাউন্ট। তো যাই হোক, এখানে যখন রেফারেল থাকবে তাদের ইনকাম থেকে আমি একটা পার্সেন্টেজ পাবো। আর এখানে 34 পয়েন্টস, এটা হচ্ছে আমার ইনকাম, আমার আর্নের। আর হচ্ছে দেখেন এখানে নিচে একটা অপশন দেওয়া আছে, নিচের লেখাগুলো দেখেন, লাস্ট উইথড্রলস হচ্ছে যে এই যে এই মেল থেকে 79,190 পয়েন্টস তারা হচ্ছে উইথড্র করছে, এভাবে পয়েন্টগুলো উইথড্র করে। আচ্ছা যাই হোক, এখন এটা হচ্ছে মেনু বারে গেলে ক্লেম, এখানে আমি ক্লেম করলে এই যে আমার কয়েন বেস অ্যাকাউন্ট হচ্ছে এটা, এই জিমেলটা হচ্ছে আমার কয়েন বেস অ্যাকাউন্ট। তো আমি এখানে অ্যাড করে নিছি, কীভাবে অ্যাড করতে হয় এটা আমি দেখাই দিব। তো এখন আমি যদি এখানে ক্লেম করি তাহলে এই 34 পয়েন্টে 87 কনভার্ট হয়ে আমার হচ্ছে কয়েন বেসে চলে যাবে। আচ্ছা, তো কাজ করবো কীভাবে? কাজ করবো হচ্ছে জাস্ট এভাবে যে আমরা অ্যাপসটা ডাউনলোড করার পর ইনস্টল করলাম, ইনস্টল করার পরে হচ্ছে এই অ্যাপসটা যখন ঢুকবো সেটিং সব ঠিক করার পর জাস্ট এই গো বাটনে ক্লিক করবেন। তো এখানে দেখাচ্ছে যে টু স্পিন দ্য রিলেটেড ইউনিট 1 এনার্জি পয়েন্ট। আচ্ছা যাই হোক, এখন আপাতত একটু প্রবলেম, মানে এই অ্যাপটাতে কাজ করতে করতে অনেক সময় দেখা যায় যে আপনার হচ্ছে কিছুক্ষণের জন্য অ্যাড দেয় না, বা কিছু কিছু পাওয়ারের প্রয়োজন হয় ইয়ার এই অ্যাপটার, যার কারণে মাঝে মধ্যে একটু সমস্যা করতে পারে। তো এই যে আমরা ভিডিওতে দেখলাম, এটা হচ্ছে এটা হচ্ছে অ্যাডস। তো এই যে জাস্ট ক্লিক করলে প্লে স্টোরে চলে গেলো, যে আমার হাতে টাচ পাইছে তাই চলে গেছে। আচ্ছা, এটা না গেলেও চলবে। এখানে যখন আপনার দেখা শেষ হবে জাস্ট এটা ক্লোজ করে দেবেন। ক্লোজ করে দেওয়ার পর দেখেন আমি এখানে এই যে পয়েন্টগুলো আছে এটা স্ক্রিন করে আমি 5 পয়েন্ট আমি পাইছি। তো এভাবে আপনারা কাজ করবেন, প্রত্যেকবারই গোতে ক্লিক করবেন, আবার ক্লিক করি ওকে। আচ্ছা এখানে ওকে, এটা ওকে করতে হবে। আচ্ছা, যে রিমেম্বার ইউ মাস্ট ওয়াচ দ্য ফুল ভিডিও, মানে আমাকে অবশ্যই ফুল ভিডিওটা দেখতে হবে আমার পয়েন্ট পাইতে গেলে। তো ভিডিওটা দেখার পরে ওখানে ওরা স্পিন করে আমার লাকে যে পয়েন্টটা থাকবে সে পয়েন্টটা আমার অ্যাকাউন্টে আর মানে জমা হবে, তারপর আমি সেটাকে ক্লেম করে পয়েন্ট বেশি নিতে পারবো। আচ্ছা, ভিডিওটা শেষ হবে। আচ্ছা,